সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন ফার্মিং ফিচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কোস্পনসার্ড বাই মার্কুইস পানির পাম্প দীপ্ত কৃষি সংলাপের মাধ্যমে আমরা কৃষির নানারকম অর্জন এবং প্রতিবন্ধকতা নিয়ে নিয়মিত আলোচনা করছি আমাদের আজকের আলোচনার বিষয় করোনা পরবর্তী সময়ে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কৃষির ভূমিকা আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাননীয় মহাপরিচালক ডক্টর মোহাম্মদ নাজিরুল ইসলাম এবং জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মাননীয় মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান অনুষ্ঠানে সঞ্চালনায় আমি আছি আরিফ হোসেন দর্শক মূল আলোচনা শুরু করবার আগে চলুন নিই আজকের আলোচনার উপর একটি তথ্যচিত্র দারিদ্র বিমোচন এবং সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির অবদান অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বৈশ্বিক কোভিড নাইন্টিন মহামারীর প্রভাবে বাংলাদেশ এসডিজি অর্জনে পিছিয়ে পড়েছে কিনা এমন প্রশ্নে মন্তব্য করার সময় এখনও আসেনি তবে আসার কথা হল মহামারীর মধ্যেও বাংলাদেশের কৃষি উৎপাদন ব্যাহত হয়নি স্বাধীনতার পরে সাত কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যেখানে অসম্ভব ছিল সেখানে এখন সতেরো কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে কৃষির আধুনিকীকরণ গবেষণার মাধ্যমে উন্নত জাত তৈরি এবং সময়োপযোগী নানা পদক্ষেপের কারণে এ সফলতার ধারা প্রবাহিত রয়েছে বলে ধারণা করা যায় তবে দুর্বল বাজার ব্যবস্থাপনা এখনো পর্যন্ত এই খাতে টেকসই উন্নয়নের পথে বাধা তাই ক্ষুধামুক্ত বাংলাদেশ করার প্রত্যয়ে নিরাপদ খাদ্য উৎপাদন ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার প্রবর্তনই এসডিজি অর্জনে বর্তমান চ্যালেঞ্জ বলে প্রতীয়মান হচ্ছে দর্শক আমাদের অর্থনীতিতে কৃষির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে করোনার কারণে আমাদের বিভিন্ন খাতের সাথে কৃষি খাত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে আমরা সামলে নিয়েছি অনেক কিছুই আজকে আমরা আলোচনা করব করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ কৃষি খাতে কি কি কার্যক্রম অংশ নিতে যাচ্ছে আমি আলোচনার শুরুতেই জানতে চাইব ডক্টর মোহাম্মদ নাজিরুল ইসলামের কাছে যে বাংলাদেশ করোনা পরিস্থিতি সামলে নিয়ে কোন দিকে যাচ্ছে কৃষি কৃষিক্ষেত্রে আমাদেরকে যদি একটু বলতেন আপনারা জানেন যে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে তখন অনেকেই মানে বলেছিল যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি এবং আজকে দেখেন যে বাংলাদেশ ফুল অফ বাস্কেট অফ ফুড তো আপনারা জানেন যে বঙ্গবন্ধু যখন বন্দিদশা থেকে বাংলাদেশে ফিরে আসেন তখন কিন্তু আমাদের দেশে কোনো কলকারখানা ছিল না এবং আপনারা জানেন যে স্বাধীনতা চলাকালীন সময়ে দেশে কোনো উৎপাদনও হয় নাই তো বঙ্গবন্ধু সেই সময় কৃষিকে হাতিয়ার হিসাবে বেছে নিলেন যে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে পরে কৃষিকেই নির্ভর করতে হবে এবং যে কারণে তিনি তেরোই ফেব্রুয়ারি উনিশশো তিয়াত্তর সাল উনি কৃষিবিদদের ক্লাস ওয়ান মর্যাদা দেন সেই দিন মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তিনি পাশে ছিলেন আমরা অতিশয় সৌ সৌভাগ্যবান যে এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনাকে আমরা আমাদের নেতৃত্বে পেয়েছি বা নেতা হিসেবে পেয়েছি এবং উনি ক্ষমতায় আসার পর থেকেই কৃষিকে কৃষিতে জোরদার দেন গুরুত্ব আরোপ করেন আমি একদম প্রাসঙ্গিক যে জিনিসটা জানতে চাচ্ছি যে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটা আছে যেটাকে আমরা এসডিজি বলছি সেখানে আসলে আমরা কৃষিক্ষেত্রে কোন কোন জায়গায় কাজ করছি কৃষিতে যে সমস্ত অনাবাদি বা পরিত্যক্ত বা পটেন্সিয়াল যে সমস্ত জমি আছে ওই সমস্ত জমিতে ওই উপযুক্ত পরিবেশ অনুযায়ী ফসল উৎপাদন ফসলের জাত উন্নয়ন এবং সেটাকে কৃষিবিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা যে জমির স্বল্পতা সেটাতে করবো এবং এক ফসলি জমিকে দুই ফসলে তিন ফসলে এবং চার ফসলিতে আমরা রূপান্তরিত করব ধন্যবাদ ডক্টর নাজির আমি ফিরব আপনার কাছে জানতে চাইছি ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের কাছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি বড় কম্পোনেন্ট হচ্ছে জিরো হাঙ্গার যেখানে বলা হচ্ছে টেকসই কৃষির কথা জি এই প্রসঙ্গে আপনার কাছে শুনতে চাই দেখুন আপনি শুরুতেই যেমনটি জানতে চেয়েছিলেন যে করোনা পরবর্তী সময়ে আমাদের আমরা কি কি কার্যক্রম হাতে নিয়েছি আপনি যথার্থই বলেছেন যে আমাদের যখন গত বছর ছাব্বিশে মার্চ থেকে আমাদের লকডাউন শুরু হয়ে গেল সারা দেশব্যাপী তখন কিন্তু আমরা একটা সংকটের মধ্যে ছিলাম খুব আতঙ্কের মধ্যে ছিলাম এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি অনেক উৎপাদিত কৃষি পণ্য বাজার সমস্যা হয়েছে সাময়িক অল্প সময়ের জন্য আমরা এই প্রবলেমে পড়েছিলাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি শুরুতেই বললেন যে করোনা পরিস্থিতির পরে কৃষি হবে আমাদের একমাত্র হাতিয়ার এবং তাৎক্ষণিকভাবে বললেন যে যে কোনো উপায়ে যেন কৃষি পণ্যের সাথে যে দোকানগুলো আছে সেগুলোকে খোলা রাখতে হবে এরপরে দেখেন তাৎক্ষণিকভাবে যেটা করলেন আপনি নিশ্চয়ই জানেন যে তখন আমাদের বড়ো মৌসুম চলছিলো ধান কাটার একটা মৌসুম তখন কৃষিতে লেবার সংকট তখন মাননীয় প্রধানমন্ত্রী উনি কৃষিমন্ত্রীকে নির্দেশ দিলেন যে যে কোনো জায়গার থেকে লেবার যেখানে আছে সেখানে বিশেষ ব্যবস্থাপনায় যেখানে লেবার দরকার সেখানে নিয়ে যেতে হবে এবং কৃষি যান্ত্রিকীকরণে সহায়তা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে রাজস্ব খাত থেকে দুইশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো এবং যার যতটুকু এবং সেটার ফলাফল আমরা হাওর অঞ্চলে দেখতে হাওড় অঞ্চলে দেখতে পেরেছেন যে করোনা কোভিডের মধ্যে মাননীয় কৃষিমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু উনি নিজে একাধিকবার সেখানে যান্ত্রিকীকরণ তাৎক্ষণিকভাবে দুইশো কোটি টাকা কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দ রাখা হয়েছে যে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ভর্তুকি মূল্যে সেখানে এই কৃষি যন্ত্র সরবরাহ করা করা হবে বিশেষ করে ধান কাটার জন্য এবং আমরা তখন জেলাতে কর্মরত ছিলাম তাৎক্ষণিকভাবে আমরা চেষ্টা করেছি যে সেই যন্ত্রগুলো কৃষকের মধ্যে বিতরণ করার জন্য এবং সেটাতে যথেষ্ট সফলতায় পরবর্তী সময়ে দেখেন যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয় আরেকটি বড় মেগা প্রকল্প চালু করেছে সেটি হচ্ছে যে তিন হাজার বিশ কোটি টাকার একটি প্রকল্প যেখানে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র সরবরাহ করা হবে এছাড়া আপনার করোনা সংকট শুরু হওয়ার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার দিলেন যে প্রতি ইঞ্চি জায়গার সদ্ব্যবহার করা করতে হবে তখন উনি বললেন কি করা যায় তখন উনি তাৎক্ষণিকভাবে একটা প্রণোদনা দিলেন বলছে যে আমাদের চৌষট্টি জেলার চারশো একানব্বইটি উপজেলার চার হাজার চারশো একত্রিশটি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে বত্রিশটি করে আপনার যেটা পারিবারিক সবজি বাগান করতে হবে সেই সবজি বাগানটা উদ্দেশ্য হলো। কালী কাপুর মডেল অনুসরণ করতে হবে আমার বন্ধু এখানে ডক্টর নাজিরুল ইসলাম আসেন ওই মডেলটা কিন্তু ওনারা তৈরি করেছেন এই মডেলটা অনুসরণ করে সেখানে কিন্তু একটা বড় টাকা বরাদ্দ দেওয়া হলো এবং সেই কাজটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের প্রযুক্তিগত সহায়তা আমরা কিন্তু একটা সাকসেসফুলি বাস্তবায়ন করেছি এবং সেটা সফলভাবে সেই কার্যক্রমটা বাস্তবায়ন করেছি ধন্যবাদ ফিরছি ডক্টর নাজিরুল ইসলামের কাছে আমরা জানি আমাদের সীমাবদ্ধতা আছে জমি কম শ্রমিক সংকট এবং আরও অনেক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম প্রযুক্তির উন্নয়ন করছে জাত উদ্ভাবন করে যাচ্ছে তো আমাদের এই টেকসই কৃষি নিরাপত্তা পুষ্টি নিরাপত্তার জন্য আপনাদের গৃহীত কার্যক্রমগুলো সম্পর্কে জানতে চাচ্ছি খাদ্যের জন্য প্রধানত ধান চাল গম এ কয়েকটা ফসলের উপরে নির্ভর করে বা খাদ্য নিরাপত্তা অর্জনের চেষ্টা করি আসলে এই তিনটা ফসলের এখন যে উৎপাদনশীলতার যে পোটেন্সিয়ালিটি বা সক্ষমতা প্রায় আমরা দ্বিগুণ করেছি বা তার কাছাকাছি চলে গিয়েছি তো আমাদেরকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই এই ধান গম বা ধান আমাদের চাউল আমাদের প্রধান খাদ্য ভাত তো এর পাশাপাশি আমাদের শাক সবজির বা অন্যান্য শস্য আমাদের উৎপাদন বাড়াতে হবে যাতে চাউলের উপর আমাদের চাপ কম হয় নির্ভরতা কম হয় নির্ভরতা কম হয় তো যে কারণে আমরা ফসল মানে ক্রপ ডাইভার্সিটি সাথে সাথে আমরা ফুড ডাইভার্সিটি মানে খাদ্যের বৈচিত্র্যতা আনার আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি তো সে অনুযায়ী আমরা বিভিন্ন শাক সবজির জাত উদ্ভাবন এবং সেটা কৃষক পর্যায়ে ছড়াই দেওয়ার জন্য আমরা সম্প্রসারণ বিভাগের সাথে আমরা কাজ করছি তো আবার অনেক নতুন নতুন বিদেশি ফল যেটা আমাদের দেশে আগে ছিল না খুব উচ্চ আমদানি করা হতো সেই সমস্ত ফল এবং সবজি আমরা আমদানি করেছি এবং সেটা এখন জনপ্রিয়তা লাভ করেছে এর মাধ্যমে আমরা কৃষকদের একটা উপার্জন বৃদ্ধির একটা পরিকল্পনা হাতে নিয়েছি যে কৃষকদের কৃষক তারা বিক্রয় করে সেটা দিয়ে তারা অন্যান্য দ্রব্যাদি কিনতে পারে কিন্তু সেটা কি ভোক্তার জন্য খুব বেশি ফলপ্রসূ হবে কিনা কারণ আমরা দেখেছি করোনা পরবর্তী পরিস্থিতিতে বা বর্তমান সময়ে অনেকেই চাকরিচ্যুত হয়েছেন শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছেন তো তাদের ক্রয় সীমার মধ্যে রেখে আসলে এই প্রযুক্তি উন্নয়ন কি করে সম্ভব কৃষিতে একটা উভয় সংকট আছে যে দাম বাড়লে যেমন মানুষ বলে যে আমরা ক্রয় কিনতে পারছি না দাম কমলে উৎপাদন কৃষক তখন সেটা বলে আমরা দাম পাচ্ছি না উপার্জন ক্ষমতা বৃদ্ধি করব সাথে সাথে যাতে সেটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকে সেই পরিকল্পনা আমাদের নিয়েছি যে আমাদের উৎপাদন এবং বাজার ব্যবস্থা তো অনেক সময় হয় কি কোনো পণ্য যদি আমরা বিদেশে দিতে পারি বিদেশে রপ্তানি করতে পারি তাহলে সেইখানে আমাদের দেখা যাচ্ছে উৎপাদন অতিরিক্ত হলেও মানে ভোক্তার তাতে আসে যায় না মানে ওটা এই প্রসঙ্গে আমি আরেকটু জানতে চাইবো যে আমাদের এই আন্তর্জাতিক বাজার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই আমাদের গত সপ্তাহে একটা অনুষ্ঠানে বললেন যে আমাদের উৎপাদন যেগুলো হচ্ছে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির দিকে একটু নজর দিতে হবে ডক্টর আক্তার যদি আমাদেরকে একটু বলতেন অবশ্যই উনি যথার্থই বলেছেন আমরা যদি আমাদের উৎপাদিত কৃষি পণ্য বিদেশে রপ্তানি করতে পারি অবশ্যই আমরা সেটা করা উচিত এবং আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি আমরা মনে করি যে আমাদের যথেষ্ট কৃষিপণ্য এখন বিদেশে রপ্তানি হচ্ছে এবং বিদেশে যদি আমরা কৃষি পণ্য রপ্তানি করতে পারি সেক্ষেত্রে কিন্তু যারা কারক তারা কিন্তু একটা গভর্নমেন্টের পক্ষ থেকে ইনসেন্টিভ পেয়ে থাকে সুতরাং এ ব্যাপারে গভর্নমেন্ট যথেষ্ট কনসার্ন এবং আমরাও তাদের চাহিদা অনুযায়ী আমরা মানসম্পন্ন পণ্য উৎপাদনের জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ এই কাজটি করে যাচ্ছে কৃষি গবেষণার সহায়তায় আমরা মধ্যমায়ের দেশের কাতারে হচ্ছে বা ফেলতে যাচ্ছে খুব শীঘ্রই তো হিডেন হাঙ্গার বা যেই পুষ্টি নিরাপত্তার প্রসঙ্গ সেই প্রসঙ্গে আসলে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো কি কাজ করছে আসলে আমরা মানে আমাদের বলি আমরা খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা মানে পুষ্টিকর খাদ্য এবং সে খাদ্য আবার নিরাপদ হতে হবে সেই হিসাবে কাজ করছে তবে একটা জিনিস জেনে রাখেন যে আমাদের যেহেতু কম জমিতে অধিক লোকের খাদ্যের যোগান দিতে হয় বলে আমাদের কৃষিতে অনেক সময় যে এক্সটার্নাল রিসোর্স বা আমরা অনেক উপকরণ ব্যবহার করে থাকি তো যে কারণে অনেক সময় আমাদের যে কৃষির উৎপাদন খরচটা বেড়ে যায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে কৃষক যখন দাম পায় না তখন সে সঙ্গত কারণেই সে সমস্ত ফসল তারা উৎপাদন করতে চায় না যে কারণে আমরা যে কৃষি উৎপাদন ব্যবস্থার মাধ্যমে আমাদের খাদ্য নিরাপদ করার যে সমস্ত কৌশল আছে যে সেগুলো অবলম্বন করতে হবে যেমন অনেক দেশ আছে আমাদের থেকে বেশি পরিমাণ ইনসেকটিসাইড ব্যবহার করে কিন্তু তাদের খাদ্য বিশ্ববাজারে যায় নিরাপদ হিসাবে আমাদেরটা যায় না এর কারণ হচ্ছে যে সমস্ত উপকরণ আমরা ব্যবহার করে বেশিরভাগ আমদানি করতে হয় যে আমদানি করে আমাদের খর উৎপাদন করতে যে অনেক সময় খরচ বেড়ে যায় বিশেষ করে ইনসেকটিসাইড যেটা সম্পূর্ণটাই আমরা কিন্তু আমদানি করি এটা এবং সেটার ব্যবহারও আমরা আসলে কৃষক পর্যায়ে নিয়ন্ত্রিত করতে পারি না ডক্টর নাজুরুল ইসলাম আপনি বলবেন যে আমরা এই কীটনাশকের ব্যবহার কমানোর জন্য আসলে জাত উন্নয়নের দিকে কার্যক্রম গ্রহণ করছে যেমন বিটি বেগুন আমরা কথা জানি সেটা সেটা বাংলাদেশে বাড়ি এটা নিয়ে গবেষণা করেছে এবং বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছে এই ধরনের আরও নতুন নতুন টেকনোলজি নিয়ে আপনারা কি কি কাজ করছেন কীটনাশকের ব্যবহার আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না যে কথা বলছেন এটা আসলে একটাই কারণ হচ্ছে যে আমরা আমদানি নির্ভর কীটনাশক করে থাকি এই জন্য আমরা হয়তো এর উপর নিয়ন্ত্রণ করতে পারছে না অনেক সময় ইনসেকটিসাইডের দাম বাজারের মূল্যতে অনেক বেশি মূল্যে ক্রয় করা হয় এবং উপযুক্ত কীটনাশক উপযুক্ত সময়ে উপযুক্ত শস্যে প্রদান করা হয় না এই কারণে একটা সমস্যা আছে তো এই সমস্যা দূর করার জন্য আমরা যে আমরা ওই রোগ এবং পোকা প্রতিরোধী জাত উন্নয়নের সাথে সাথে আমরা আর জিনিস যে ক্রপ রোটেশন যেটা মানে শস্য পর্যায়ে অনেকটা ইকোলজিক্যাল মেথডটা আমরা ইউটিলাইজ করতে চাচ্ছি যাতে যে ইকোলজিক্যালি যদি আমরা ব্যালান্স করতে পারি অর্থাৎ সিম্বায়োটিক্যালি ইনসেক্ট ফসল মানুষ এরকম যদি করতে পারি তাহলে সেখানে আমাদের অনেক সময় যে যে এক্সটার্নাল রিসোর্স বা আমরা উপকরণের ব্যবহার অনেক সময় কমে আসবে তো এইভাবে আমরা শস্য উৎপাদন পরিকল্পনা নিয়েছি যাতে অদূর ভবিষ্যতে আমরা এটা যে ইন্টারনাল রিসোর্স যেটা রিসাইকেলিং এনার্জি যেটা ইকোসিস্টেমে থাকে সেটা আমরা যে ওখানেই আমরা ব্যবহার এবং এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে বিভিন্ন জায়গায় এবং প্লাজম একটা প্রশ্ন আছে যে এই শস্যটা আপনি যখনই আপনি বায়োটেকনোলজি ব্যবহার করেন তখন আমার ভবিষ্যৎ জেনারেশনের কথা গবেষণার কথা চিন্তা করে আমাদের অধিকাংশ সর্বোচ্চ সংখ্যক জাম আমরা সংরক্ষণ করছি ভবিষ্যতে যাতে গবেষক এবং প্রজননবিদ ব্রিডার এবং রিসার্চার যাতে ব্যবহার করতে পারে ডক্টর আক্তারুজ্জামানের কাছে জানতে চাইব বাংলাদেশের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গবেষণা এসছে প্রায় নব্বই ভাগ কৃষক আসলে পারিবারিকভাবে কৃষিকাজটা শিখে তো যে বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি আবিষ্কার হচ্ছে বা আমরা যেটা বলছি যে খামার যান্ত্রিকীকরণ কিংবা প্রান্তিক কৃষককে আমরা এখন লাভজনক ছোট আকারের ব্যবসায়ী কৃষক হিসাবে দেখতে চাই তো সেই পথযাত্রায় আসলে প্রশিক্ষণের ভূমিকা কতটুকু এবং আপনার প্রতিষ্ঠান থেকে আপনারা কি কী কার্যক্রম গ্রহণ করেছেন আপনি যেটা বলেছেন যে আমার সহকর্মী এবং বন্ধুবার উনি আছেন উনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ওনাদের কাজ হচ্ছে টেকনোলজি ডেভেলপ করা টেকনোলজি ডেসিমিনেশনের কাজ কিন্তু ওনাদের না সেই কাজটা আমরা করি আমার আমার যে প্রতিষ্ঠানটি সেটি হচ্ছে যে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি সেখানে এটা কৃষি মন্ত্রণালয়ের একটা অ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট যেটাকে আমরা বলি কৃষি মন্ত্রণালয় বলে আমরাও বলি সেন্টার অফ এক্সেলেন্স ফর এগ্রিকালচার ট্রেনিং প্রোগ্রাম তো সেখানে আমরা তাদের যতগুলা লাকসই এবং টেকসই প্রযুক্তি আছে সেখানে কিন্তু আমরা আমরা আমাদের যারা ক্লাস ওয়ান অফিসার আছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধিন যতগুলা প্রতিষ্ঠান আছে আমরা সতেরোটা প্রতিষ্ঠান বলি আমাদেরটা দিয়ে কখনো যদি আমরা হটেক্স ফাউন্ডেশন এবং কেজিএফকে বলি তাহলে উনিশটা প্রতিষ্ঠান আমরা বাদে আর যে প্রতিষ্ঠানগুলো আছে সবার কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তো আপনাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য যাতে করে সবাই তুই বলেছেন এখন পর্যন্ত আমাদের অনেকগুলো প্রশিক্ষণ এবং আমাদের সেমিনার সিম্পোজিয়াম যেগুলো আমরা করে যাচ্ছি আমরা কিন্তু ফিজিক্যালি এবং ভার্চুয়ালি আমরা দুইটা মিডিয়ায় ইউজ করে যাচ্ছি সুতরাং এখানে আমরা আমরা কিন্তু ইতোমধ্যে শুরু করে দিয়েছি যে আমাদের প্রশিক্ষণ সেমিনার সিম্পোজিয়াম যেটা হচ্ছে আমরা অনেক সময় সেটা ফিজিক্যালি এবং ভার্চুয়ালি দুইভাবে করে যাচ্ছি জি আমাদের সম্মুখ যোদ্ধা হিসাবে অনেক কৃষিবিদ করোনাতে আক্রান্ত হয়ে হচ্ছে মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছেন তো আমরা বাংলাদেশ সরকারের কার্যক্রম টিকা কার্যক্রম শুরু হয়েছে তো কৃষিবিদদের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা দেখেন এই টিকা নিয়ে একটু ভীতি আছে সবার মধ্যে মনে হচ্ছে যে এটা বোধ কোনো সাইড এফেক্ট হতে পারে অথবা আমাদেরকে গিনিপিক হিসাবে বিদেশেরা ব্যবহার করে করছে কিনা এরকম একটা চিন্তা এবং শঙ্কা আমাদের মধ্যে আছে গত নয় তারিখে আপনি জানবেন যে আমি নিজে শহীদ তাজুদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল সেখানে গাজীপুরে সেখানে যেয়ে আমি অত্যন্ত উৎফুল্ল চিত্তে আমি সেই টিকাটা নিয়েছি আমার সহকর্মীদের সহ করে এবং নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি সারাদিন সেদিন উৎফুল্ল বোধ করেছি রকম কোনো সমস্যা হয়নি আমি সবাইকেই বলবো কৃষিবিদদেরকে বলবো যাদের যেখানে সুযোগ আছে দয়া করে আপনারা এই টিকাটা নিয়ে নিন আমরা শেষ করব অনুষ্ঠান শেষ করবার আগে জানতে চাই আমাদের এই টেকসই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা যে কার্যক্রমগুলো করছি সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আসলে নতুন প্রজন্ম কিভাবে কাজ করতে পারে তরুণ কৃষকরা কিভাবে কাজ করতে পারে আসলে আপনি একটা ইয়ে বলেছেন যে কৃষিতে যখন নবীন প্রজন্ম যুক্ত হবে তখন নতুন প্রজন্ম যে নতুন প্রযুক্তি বা নতুন টেকনোলজি তারা আগে গ্রহণ করে এখন আমাদের মোবাইল টেকনোলজি আছে এখন আমাদের প্রেসাইজ এগ্রিকালচার আছে এখন আমরা ড্রোন ইউজ করছি যে শস্য খেতে আমরা কি সার দেবো কখন দেবো আমরা ইনফরমেশন পাচ্ছি এই যে একটা ডিজিটাল যুগ জননেত্রী শেখ হাসিনা দুই হাজার আট সালে আমাদের মাঝে দিয়ে দিয়েছে এইটাকে পুঁজি করে যে ইয়াং জেনারেশন আছে এটা আমরা কৃষিতে যদি দিতে পারি এবং তারা যদি কৃষিতে বিনিয়োগ করে তাদের পিছনে যদি আমরা সরকারের সরকারের পক্ষ থেকে নিশ্চয় তার পাশে দাঁড়াবো আমরা যে কারণে আমরা চাই যে কৃষিতে যে এখন চাকরি না কৃষিতে সব বিনিয়োগ করে অনেক দেখবেন টিভিতে আপনাদের টিভিতে আমি দেখেছি যে অনেক ইয়াং উদ্যোক্তা আছে ইয়াং ছেলে হোক মেয়ে হোক তারা এখন কৃষিতে এসে তারা স্বতস্প্রতা বোধ করছে তারা নতুন প্রযুক্তির নতুন ফসল উৎপন্ন করে তারা সেটা প্রচার করছে তো এইভাবে আমরা কৃষিকে যে ডিজিটাল প্রযুক্তিতে আমরা ইয়াং জেনারেশন ইনভলভ করতে চাই যে কৃষিতে আমাদের এস ডিজি টার্গেট যে আমাদের দুই হাজার সালে আমরা আমাদের খাদ্যের সহ অর্জন করতে চাই বা মধ্যমায় দেশে পরিণত হতে চাই জি ধন্যবাদ ডক্টর আক্তারুজ্জামান ধন্যবাদ ডক্টর নাজরুল ইসলাম আমাদের এই অনুষ্ঠানে আজকে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা শুনছিলাম কৃষিতে বাংলাদেশের অর্জন এবং টেকসই লক্ষ্যমাত্রা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাংলাদেশের অর্ধেক মানুষ কাজের সাথে জড়িত কৃষি আমাদের অর্থনীতির চাহিদা এবং যোগানের একটি মূল যন্ত্র হিসাবে কাজ করছে বহুযুগ ধরে আমাদের অর্জনকে পুঁজি করে ভবিষ্যতে তরুণদেরকে এবং কৃষির সাথে সংশ্লিষ্ট সবার সমন্বিত কার্যক্রম গ্রহণের মাধ্যমেই আমরা এই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অভিষ্টমাত্রা আমরা অর্জন করব। আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো এবং ক্রয়সীমার মধ্যে রেখে আমরা পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল প্রতি শুক্রবার বিকেল পাঁচটা বিশ মিনিটে ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো বাই মার্কুইস পানির পাম্প ধন্যবাদ ভালো থাকবেন সবাই